একবার একটি গরিব ছেলে একটি সন্ন্যাসীর কাছে যায়, আর ওই সন্ন্যাসীকে বলে, এই পৃথিবীতে কিছু মানুষ অনেক বেশি সফল, তারা কোটি কোটি টাকা রোজগার করছে, আবার কিছু মানুষ এমন আছে যারা অনেক গরিব এবং অভাবের মধ্যে বেঁচে আছে। আর এমনটা কেন হচ্ছে? এমন কি আছে যা একটি সফল মানুষকে অন্য মানুষগুলোর থেকে আলাদা তৈরি করে? ওই গরিব ছেলেটির মুখে এই প্রশ্ন শোনার পরে ওই সন্ন্যাসী বলে, জীবনে সফল হওয়ার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলোকে সফল মানুষগুলো জেনে অথবা না জেনে পালন করে। আর আজ আমি তোমাকে সেই সমস্ত নিয়ম সম্পর্কেই বলবো, যে নিয়মগুলো যদি তুমি তোমার জীবনে পালন করা শুরু করো, তাহলে তুমিও ধনী লোকেদের শ্রেণীতে আসতে পারবে। আর প্রথম নিয়মটা হলো, নিজের জন্য একটি লক্ষ্য তৈরি করো। বেশিরভাগ মানুষকে যখন এটা জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের লক্ষ্য কী, তখন অনেক মানুষ কেবলমাত্র একটু হাসে আর এটা বলে, এখনও পর্যন্ত তেমন কিছু আমি চিন্তা করিনি। আর যদি তোমার উত্তরটাও এটাই হয়ে থাকে, তাহলে এই উত্তরটাকে আজই পরিবর্তন করে ফেলো আর গভীর চিন্তা করে তুমি তোমার নিজের জন্য একটি লক্ষ্য তৈরি করো। কোনো একটি চাকরিকে বেছে নেওয়াটা তোমার লক্ষ্য হতে পারে না, কিন্তু এটা তোমার লক্ষ্যের একটি সিঁড়ি হতে পারে। তোমাকে তোমার জন্য একটি সঠিক লক্ষ্য বেছে নিতে হবে। সেটাকে অর্জন করার জন্য তোমাকে তিনটে কাজ করতে হবে। প্রথমত, নিজের লক্ষ্যকে একটি কাগজে লিখে ফেলো, কেবলমাত্র সেটাকে মাথাতে রাখবে না। দ্বিতীয়ত, তুমি তোমার লক্ষ্যটা পূর্ণ করার জন্য কী কী ত্যাগ করতে পারবে? তুমি কি তোমার ঘুমকে কম করতে পারবে? তুমি কি অন্য মানুষের থেকে অতিরিক্ত পরিশ্রম করতে পারবে? তুমি কি আড্ডা দেওয়া বন্ধ করতে পারবে? তুমি কি সোশ্যাল মিডিয়াকে ত্যাগ করতে পারবে? তুমি কি তোমার লক্ষ্য সম্পর্কে বই পড়তে পারবে? এই সমস্ত কথাগুলো ওই কাগজে লিখে ফেলো। তৃতীয়ত, প্রতিদিন অন্তত তিনবার নিজের এই লক্ষ্যটাকে জোরে জোরে পড়ো। এর ফলে এই কথাটা তোমার ব্রেনে খুব ভালোভাবে বসে যাবে যে তুমি তোমার জীবনের কাছে কি পেতে চাও। আর এরপরে দেখবে তুমি কাজ করা শুরু করে দেবে, আর তখন তোমার ব্রেন তোমার লক্ষ্যকে পূর্ণ করার জন্য আলাদা আলাদা রাস্তা তোমার সামনে নিয়ে আসবে, যে রাস্তায় চলে তুমি তোমার লক্ষ্যটা পূর্ণ করতে পারবে। দ্বিতীয় নিয়ম হলো, নিজের ওপরে বিশ্বাস করা শেখো। যদি তুমি সত্যিই সফল হতে চাও, তাহলে তোমাকে নিজের ওপরে বিশ্বাস করতেই হবে। তোমাকে এই কথাটা বিশ্বাস করতে হবে যে তুমিও সফল এবং ধনী হতে পারো। কিন্তু সমস্যাটা হলো, বেশিরভাগ মানুষ ভয় পায়, আর এই কারণেই তাদের আত্মবিশ্বাস কম হয়ে যায়। একটি মানুষকে সবসময় ছয় রকমের ভয় আটকিয়ে রাখে। প্রথমত হলো গরিব হয়ে যাওয়ার ভয়, দ্বিতীয় হলো বৃদ্ধ হয়ে যাওয়ার ভয়, তিন নম্বর হলো খারাপ হবার ভয়, চার নম্বর হলো ভালোবাসা এবং সম্মান হারিয়ে ফেলার ভয়, পাঁচ নম্বর হলো অসুস্থতার ভয় এবং ছয় নম্বর হলো মৃত্যুর ভয়। যদি তোমাকেও এই ভয়গুলো ভয় দেখায়, তাহলে তুমি নিজেকে পজিটিভ কথা বলা শুরু করে দাও। কারণ যদি তুমি সবসময় পজিটিভ কথা নিজেকে বলতে থাকো, তাহলে তোমার এই ভয়গুলো দূর হয়ে যাবে, তোমার আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। সবসময় তোমাকে তোমার ভয়ের মোকাবেলা করা শিখতে হবে, আর বিশ্বাস রাখতে হবে সবশেষে জয়ী তুমিই হবে। যদি একটি ছোট বাচ্চা পড়ে যাওয়ার ভয়ে চলা বন্ধ করে দেয়, সে কি কখনো হাঁটা শিখতে পারবে? আর এই মানসিকতা নিয়েই তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তুমি হাজারবার পড়ে যাবে, কিন্তু তোমাকে হাজারবার উঠে দাঁড়াতে হবে। তৃতীয় নিয়ম হলো, নিজের কাজের মধ্যে আনন্দ খুঁজে বার করো। অনেক মানুষ আছে যারা কাজের কথা শুনলেই মন খারাপ করে নেয়, কিন্তু যতদিন পর্যন্ত তুমি তোমার কাজকে ভালো না বয়াসবে, ততদিন পর্যন্ত সেই কাজটা তুমি সম্পূর্ণ করতে পারবে না। নিজের কাজকে ভালোবাসার জন্য নিজেকে একটা কথা সবসময় বলো, যে আমি আমার কাজকে অনেক ভালোবাসি। চতুর্থ নিয়ম হলো, একটি লিডারের মতো চিন্তা করা শেখো। সফল সেই হবে যে একটি লিডারের মতো চিন্তা করবে। একটি লিডারের মতো কাজ করার জন্য তোমাকে যা করতে হবে সেটা হলো, প্রথমত তুমি তোমার লক্ষ্যকে কিভাবে পূর্ণ করবে তার জন্য একটি প্ল্যানিং তৈরি করো। আর এরপরে লক্ষ্যটা পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো করা শুরু করে দাও। একটি লিডার এবং একটি সাধারণ মানুষের মধ্যে এটাই হলো পার্থক্য, যে একটি সাধারণ মানুষ দুই তিনবার অসফল হয়ে যাবার পরেই হার মেনে নেয়, কিন্তু অন্যদিকে একটি লিডার যতবারই অসফল হয়ে যাক না কেন, কখনোই সে হার মেনে নেবে না, আর নিজের চেষ্টাকে চালিয়ে যাবে। আর একটি সত্যিকারের লিডার কখনোই দাঁড়িয়ে পড়ে না, সে নিজের উপরে বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে চলে। পাঁচ নম্বর নিয়ম, ভিড়ের থেকে আলাদা হয়ে নতুন কিছু চিন্তা করো এবং নতুন কিছু করার চেষ্টা করো। অর্থাৎ তোমার চিন্তাভাবনাকে সম্পূর্ণ আলাদা করতে হবে, তোমার মধ্যে পজিটিভ চিন্তা থাকতে হবে। যদিও পজিটিভ চিন্তা একটি মানুষের মধ্যে ছোট থেকেই থাকে, কিন্তু তারপরেও একটি মানুষের জীবনের যে এক্সপিরিয়েন্স,
তার উপরে নির্ভর করে একটি মানুষের মধ্যে নতুন চিন্তা আসে। একটি মানুষ যখন তার জীবনের দুঃখ এবং সমস্যার মোকাবেলা করে, সেখান থেকে একটি মানুষের মধ্যে নতুন চিন্তার জন্ম নেয়। জীবনে যখন কোনো সমস্যা আসে, তখন তার সমাধানটা আমাদের ব্রেন খুঁজে নেয়। তুমি তোমার চিন্তাকে পজিটিভ করার জন্য এমন কিছু চিন্তা করো যা আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি। আর এর জন্য তোমাকে আলাদা আলাদা কিছু করতে হবে, আলাদা আলাদা জায়গায় ঘুরতে হবে, নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলতে হবে। 6 নম্বর নিয়ম, সবসময় বেশি কাজ করার অভ্যেস করো। এই একটি অভ্যেসের মাধ্যমে যে কোনো মানুষ তার বিজনেসে অথবা চাকরিতে দ্রুত সফলতা অর্জন করতে পারে। তুমি যতটা কাজ করো তার থেকে আরও একটু বেশি কাজ করার চেষ্টা করো। শুরুতে কেবলমাত্র অর্থ রোজগারের জন্য নয়, বরং শেখার জন্য অতিরিক্ত কাজ করো। মনে করো তুমি কোনো একটি বিজনেস করতে চাও, আর এর জন্য তুমি ওই রকমই কোনো একটি বিজনেসম্যানের কাছে চাকরি করছো, আর সেখানে তুমি এমন ব্যবহার করবে না যা দেখে মনে হয় যে তুমি কেবল এখানে টাকা রোজগারের জন্য এসেছো। তোমাকে যতটুকু বলা হবে তার থেকে একটু বেশি কাজ করে দাও। এছাড়া অন্য মানুষগুলোকে সাহায্য করো, এর ফলে অন্য মানুষগুলো তোমাকে পছন্দ করা শুরু করবে, আর তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে। আর খুব দ্রুত ওই বিজনেসের বড় বড় মানুষগুলো তোমাকে চিনে যাবে, আর তুমি সেই সব কিছু খুব সহজে জেনে যাবে যা তোমার বিজনেসে সফল হওয়ার জন্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মনে রেখো, যে মানুষগুলো মনোযোগ দিয়ে কাজ করে আর অন্য মানুষগুলোকে সাহায্য করে, এমন মানুষগুলো দ্রুত নিজের লক্ষ্য অর্জন করতে সফল হয়। 7 নম্বর নিয়ম, অন্য মানুষগুলো তোমার সঙ্গে কি বলছে সেদিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। তুমি যাই কিছু করো না কেন, যত ভালো কাজ করো না কেন, তোমার চারপাশে কিছু মানুষ এমন অবশ্যই থাকবে যারা সবসময় তোমার মধ্যে কোনো না কোনো খুঁত বার করার চেষ্টা করবে, তোমার জন্য খারাপ কথা বলবে। আর এমন মানুষগুলোর কথাতে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। আর এদের সঙ্গে তর্ক করে নিজের সময়কে নষ্ট করবে না, কারণ যদি তুমি এই মানুষগুলোর সঙ্গে তর্ক করতে থাকো তাহলে ধীরে ধীরে তুমিও এদের মতো হয়ে যাবে। 8 নম্বর নিয়ম, নিজের ভুলকে স্বীকার করে সেখান থেকে শিখুন। জীবনে অসফলতা বলে কোনো কিছু হয় না, এটা তো কেবলমাত্র আমাদের জন্য একটি শিক্ষা। এটা আমাদের শিখিয়ে দেয় যে এই উপায়টা কাজ করবে না, তাই সেখান থেকে শিক্ষা নিয়ে অন্য আর একটি উপায় খুঁজে বার করো। এভাবেই প্রত্যেকটি অসফলতা আমাদের কিছু না কিছু অবশ্যই শিখিয়ে দেয়, তাই সেটাকে শেখো আর জীবনে এগিয়ে চলো, নিরাশ হয়ে দাঁড়িয়ে পড়বে না। আর তাই অলসতাকে ত্যাগ করো আর তুমি তোমার কাজ করা শুরু করে দাও। আর বিশ্বাস করো, তুমিও সফল হতে পারবে, তুমিও ধনী হতে পারবে। ও হতে পারে এখানে সময় লাগবে, কিন্তু তুমি যদি লেগে থাকো তাহলে সফলতা একদিন না একদিন অবশ্যই তোমার কাছে আসবে। আশা করি আজকের এই ভিডিও থেকে তুমি কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছো, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।